চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদপুর পুরাতন ঘাটঘর ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুরাতন ঘাট মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আরব প্রপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসহাবউদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ শাহাদাত হোসেন, চাঁদপুর পুরাতন ঘাটঘর চ্যাম্পিয়নশিপ পরিচালনা পরিষদের সভাপতি ওয়াসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় আনোয়ারা ফুটবল একাদশকে 2-0 গোলে পরাজিত করে বাঁশখালী কিংস্টার ক্লাব।